আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল ওলিয়া ওলিয়া পাঠিয়েছেন, পীর মাশায়েখ, সেই ওলিয়া আল্লাহদের। আমাদের রজ্জমানি দেওয়ান সাহেবের একটা গানের মধ্যে আছে, যাবি যদি মাসগুরুপ দর্শনে আল্লাহর আশেকান বসো, ওলি আল্লাহর পাক কালাম পাঠাইলেন সাই, কুরআন খুলে দেখো তাই। কি বলে সাই আপন পাক জবানে? আল্লাহ বলছে আমার রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালো। কায়া ছায়া দুই বস্তু, পবিত্র কুরআনে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় ওসিলা বিহনে। আমার রসুল বলে আমার নাইব রসুলকে যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে, আমি সুপারিশ করব তার হাইসর মিজানে। কামেল পীরের কাছে হলে তালকিন রাসুলকে দেখিবা সেই দিন, যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে, মুর্শিদের রূপ সামনে রাখো, হৃদ কপটে ছবি আঁকো, করো সাধন বসিয়া। আল্লাহর ওলি আশেকান আমার দয়াল কাদির চান, রাখো ধিয়ান সজল নয়নে, হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন, করো কিন্তাই কৈরজ্য দেওয়ানে। হা বাজা, এই পন্থা আপনাকে অবলম্বন করতে হবে, করতে হবে, তাহলেই আপনি গন্তব্য স্থানে পৌঁছাইতে পারবেন পারবেন। নসেদ আপনি একলা একলা পথ দিয়ে হাঁটবেন, আপনি কখনোই মালিকের কাছে পৌঁছাইতে পারবেন না। হা বাজা, না হইল আপনে চিনা, না হইলে আপন চিনা, চিনবে কি সে আপন পর, বিষয়ে সতীত গড়া, মাটি হতে হইল দেহ পিঙ্গিরা পিঙ্গিরা, মাটি হতে হইল দেহ পিঙ্গিরা, কিন্তু আপনার মরণ বম্পঞ্চ বিষয় সতীত গড়া, মাটি হতে হইল দেহ পিঙ্গিরা পিঙ্গিরা, মাটি হতে হইল দেহ পিঙ্গিরা, পঞ্চযাত্রা পঞ্চগুণী শিবাত্মা বায়ু ভুবনে, পঞ্চযাত্রা পঞ্চগুণে, এই জীবাত্মা বায়ু ভুবন জানতে পারে সাধু জনে যারা সে তত্ত্বের মরা, মাটি হতে হইল দেহ পিঙ্গিরা, মাটি হতে হইল দেহ পিঙ্গিরা, খিতি অপ্তেজ মরুদ বোম পঞ্চ বিষয়ে সতীত গড়া, এই মাটি হতে হইল দেহ পিঞ্জিরা। তবে যেই মাটির উপরে বসে রইছি বাবা, এ মাটি দিয়ে মনে হয় এই দেহটা, যদি এই মাটি দিয়ে বানাইতো তাহলে বাবার মস্তিষ্কের মধ্যে একাত পোয়া মাটি পাওয়া যায়, হারে মার গর্ভের মধ্যে পেটের মধ্যে একাত পোয়া মাটি পাওয়া যায়। তো সারা বছর রোজা করছে, একদিন হইল অনাহার, বিষয়টা বুঝতে হবে, রোজা তো সারা বছরই করতে হয়। শরীয়তের মানুষের জন্য একটা আম মানুষের জন্য 30টা রোজা 5 ওয়াক্ত নামাজ, আর একজন হক্কানি পীর ধরা তরিকতের মানুষ
তার আজীবন একটা রোজা হবে। আজীবন কি হবে? এটা আমি না, আমার বড় পীর গাউসুল আজম মাহবুবে সোবহানি কুতুবে রব্বানী পীরানো পীর দস্তগীরের বাণী, যে একজন তরিকতের মানুষের জন্য রোজা হলো একটা আজীবন একটা রোজা হবে। আর যেদিন তার মোর্শেদকে দেখতে দেখতে চলে যাবে ইফতার করে, তার এই সাধনা পরিপূর্ণ হবে। ওই মানুষটার জন্য, একজন সাধারণ মানুষের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের মতো মানুষ, আল্লাহওয়ালা যারা প্রকৃত তরিকতের মানুষ, যা তাদের সালাত হলো সবসময়। যেটা আমি আগেও বলেছিলাম, ইন্নাল মুসাল্লিন আল্লাহ জিনাহুম আলা সালাতিহিম দাইম, সর্বক্ষণিক সালাত। এই প্রক্রিয়া জানার জন্য একজন কামেল পীর মুর্শিদের দরকার। এই জন্য আল্লাহ তাআলা দুই প্রকারের নিয়ামত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করেছেন, একটা হলো জাহিরি নিয়ামত আর একটা হইল বাতনি। হ্যাঁ বাজার আসবাগ আলাইকুম নিয়ামাহু আল জাহির ওয়াল বাতিনা, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য, একটা মেজাজি আর একটা হাকিকি। এই হাকিকিটা জানতে হইলেই আল্লাহওয়ালা মানুষের দরকার। খেয়াল করেন, যে মানুষটা বাদাম বিক্রয় করে তার মানুষ বাদাম আলাই কয়, নাকি বাবা কি কয়? যে লোকটা রিক্সা চালায় তার রিক্সাওয়ালাই বলে রিক্সা আলাও কয় না, এ খালি খারাপ রিক্সা। তাহলে কেন ওই লোকটা রিক্সা আর সে একাকার হয়ে গেছে? আল্লাহওয়ালা মানুষ যারা, যারা আল্লাহকে লাভ করেছে তাদেরকে আল্লাহওয়ালা বলা হয়। সেই আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে এই সাধনা, এই ধ্যান সাধনা, এই মুরাকাবার সাধনা, মুশাহেদার সাধনা, ফানাফি শায়েকের সাধনা, ফানাফি রসুলের সাধনা, ফানাফিল্লার সাধনা না করে তুমি সেই জায়গায় পৌঁছাইতে পারবা। পাখির দিকে রাখলে নজর, দেখলে পাখি হবি অমর, পাখির দিকে রাখলে নজর, দেখলে পাখি হবি অমর। আরে বাস করে ওই দিল্লি লাহোর মণিপুর বলিন করা, মাটি হইতে হইল দেহ পিঞ্জিরা পিঞ্জিরা, মাটি হইতে হইল দেহ পিঞ্জিরা। কথা বলবো না, একটা একটা বিষয় আপনাদের কিন্তু বলে আমি আর একটা গান করে শেষ করব। বাবা কি বলবো, আল্লাহকে যদি পাইতে চায়, কেউ পাইতে ইচ্ছা করে, সাধক গান লিখেছে যদি পাইতে চাও মাবুদ মাওলা খাও যাই সেই ইশকের পিয়ালা। বাবা রে,
গুলি খাওয়ার ভয় করলে কোনদিন প্রমোশন হবে না। মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে, আর মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই কেবল তারা জানে জানে। নবী মুহাম্মদুর রসুল আল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুরে পাক উনি আমরা যার বেশি হাদিস লেখা পাই তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু। আল্লাহ রসুলকে উনি ভালোবাসছিলেন, তো কেউ যদি কাউরে ভালোবাসে তার মনেও জাগে এই মানুষটা আমার ভালো, মনেই জাগে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন হাঁটতে হাঁটতে আবু হুরায়রার গৃহে গেছে, উনাকে দেখে দিশেহারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি যাকে ভালোবাসি, যাকে সালাতের মধ্যে আমি স্মরণ করি, উনি আসছেন। নবীর কদম মুবারকে গিয়ে কদম মুসি করেছেন। তো দেখবেন যদি কারোর সাথে বেশি মহব্বত হয় কাঁধের উপরে হাত দিয়ে গলা ধরে হাঁটে, তো কাঁধের উপরে হাত দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে একটু আগায় দেখে একটা পাথর পড়ে আছে, সেই পাথরের উপরে কিছু নিশানা দেখা যায়, যেখানে দাঁড়িয়েছে ওখানে একটা পায়ের ছাপ হয়ে গেছে। আমরা চামড়া স্যান্ডেল পাই দিই না, দুই মাস পরে ফোটার মধ্যে দাগ হয়। আপনাদের বাড়ি পাকা, ঘর দুয়া পাকা, নিচেও পাকা, পানি পরে যখন একটা দাগের একটা সিঁড়ি হয়, পাথরটার মধ্যে পায়ের দাগ, হাতের দাগ, হাঁটুর দাগ। রসুল পাককে বলছে, হুজুর যদি এখানে একটু দয়া করে বসতেন। তো বলছে হুরায়রা এটা কিসের? বললো আপনার এই গোলাম এখানে সালাত করে। নবীজি বড় খুশি হয়েছে, তুমি এত ইবাদত করেছ পাথরকে হার মানিয়ে দিয়েছ, বাহ। কোন ভক্ত যদি ভালো কাজ করে গুরুর মনটা খুশি হয় না? খুব হাসি মাখা বদনটা, এমন সময় আসছে জিব্রাইল, নবীজিকে সালাম দিয়ে বলছে রাসূলুল্লাহ এত খুশি হওয়াটা আল্লাহ পছন্দ করে নাই, কারণ পাথর দাগ হয়েছে কিন্তু একটা সেজদা আল্লাহ কবুল করে নাই। কষ্টের সংবাদটা পেয়ে হুজুর পাকের বদন মোবারক একটু কেমন হয়ে গেছে। আবু হুরায়রা বলছে, হুজুর কে বলি দেখলাম আপনার এত সুন্দর উজ্জ্বল বর্ণ, কত খুশি মাখা আপনার মনটা, এখনই কালো হয়ে গেল, আমি কোন অপরাধ করেছি? বিয়াদবি হয়েছে? নবীজি চোখের বাণী ছেড়ে বলল, না রে, একটা দুঃসংবাদ শুনে আমার মুখটা খারাপ কালো হয়ে গেছে। হুরায়রা বলছে, কি এমন দুঃসংবাদ? বললো, তুমি যে সেজদা করেছ পাথর হার মেনেছে কিন্তু একটা সেজদা আল্লাহ কবুল করে, এই জন্য আমার মনটা। আবু হুরায়রা নবীজির কদমের সামনে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কবুল করলে তাতে সমস্যা কোথায়? আপনি বেজার হবেন কেন? আমি তো আল্লাহকে দেখি নাই, আল্লাহ তো আমাকে ইবাদত করতে বলে নাই, ইবাদত করতে বলেছেন। আপনি বলেন আপনি খুশি কিনা? রসুল পাক বলে, তুমি কি বলতে চাও?
আল্লাহ খুশি না হইলে তাতে কি আসে যায়, কেমন কথা বলো? বললাম আমি তো ঠিকই বলছি, আমি তো আল্লাহকে দেখি নাই, আল্লাহ তো আমার ইবাদত করতে কয়নি, আমার রসুল পাক আমাকে বলেছে ইবাদত করার জন্য, শুধু আপনি বলেন আপনি খুশি কি? আরে আবু হুরায়রা বুকের মধ্যে নিয়ে বলল, আমি তো খুশি রে কিন্তু আল্লাহ তো খুশি হয় নাই, বললে কিছুই আসে যায় না, আপনি খুশি হলেই হবে। এমন সময় জিব্রাইল আবার খবর নিয়ে আসলেন, রসুল পাক বলল আর কোনো খবর তুমি শোনায়ও না। জিব্রাইল বলল, না হুজুর একটা খুশির সংবাদ। কিসের খুশির সংবাদ? বলল এই মুহূর্তে কেবল আল্লাহ তাআলা হুরায়রার সমস্ত সেজদা 70 গুণে বাড়াইয়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। শরীয়ত সরকার বাবাজি আমরা গান বাজনা করি, আল্লাহর পক্ষ থেকে আমার বিশা বাবা, আমার সূর্য পাগলা, তাদেরকে যদি খুশি করতে পারো আল্লাহ তোমার জন্য খুশি হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা, সে যদি খুশি হয়, এজন্য জালালউদ্দিন নবীও বলেছেন তোমার মোরশেদ যদি তোমাকে ভক্ত বলে কবুল করে, আল্লাহ বান্দা বলে স্বীকার করে, রসুল পাক উম্মত বলে স্বীকার করে। সুবহানাল্লাহ। এই জায়গাটায় আমাদের থাকতে হবে, এটাই আমাদের তরিকতের মিশন। এই মিশনে যারা আছেন তারা কখনোই পথভ্রষ্ট হবে। সাইজিল আলম বলেছেন, পারে কে যাবি নবীর নৌকাতে, লাস্টে লিখেছেন যিনি মুর্শিদ সেই তো রাসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে। সমস্ত ইবাদত সওয়াব দিয়ে আল্লাহকে পাওয়া যায় না বাবা, ভালোবাসলে আল্লাহরে পাওয়া যায়। ভালোবাসার নাম প্রেম, যেখানে আছে আল্লাহ সেখানে আছে, আর আল্লাহ প্রেমের জন্যই মানুষ বাগান সৃষ্টি করেছে করেছে। যেখানে প্রেম নাই সেখানে আমার প্রভু থাকে। আশা করি আমরা এদিকে যেন মালিক আমাদেরকে রাখে। আমি আমার মন থেকে একটি গান আপনাদেরকে শোনাব। এই পথটা বড় জ্বালার পথ, আর যারা সইতে পেরেছে জ্বালা তারাই পেয়েছে গুরু নামে মালা। তাই সেখানে দাঁড়িয়ে জানান
বন্ধুর কথা কইতে রি কইতে আমি হইলাম পাড়ার কাছে ওরে আমার বন্ধুর কথা কইতে রা কইতে আমি হইলাম পাড়ার কাছে ওরে আমার বিশ্বাসের কথা কই জানাবার মনুরি
সাজান হইল দেখি জানি কোন অপরাধে সুরজুচান হয় দেখাই রে বই জানি না জানি কোন অপ অপরাধে পাগল হইল যে সাইরে বল কি করিব আমি কোথায় যাব রে আমি হব ওই শরণের তোরা
করছো বাবা আমার প্রাণ বন্ধু আমি যার পীড়িতের পুরা পুরা রে বাজা আমার জনবন্ধু